অ্যাকাউন্ট খুললেই পাবেন $10 বোনাস। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে নতুন একটা অফার শেয়ার করব আপনাদের মাঝে। তো যাই হোক, আজকের অফার আপনারা জয়েন করার সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন 3.33 টোকেন, যেটার ভ্যালু শো করতেছে $9.99। তো যাই হোক, এটা ইনস্ট্যান্ট আপনারা যেহেতু পাচ্ছেন, সেহেতু ভিডিওটা দেখে সাথে সাথে জয়েন করবেন। আর হ্যাঁ, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওতে ভাই প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা ভাই এই কেটলে অফারটায় জয়েন করেননি, এখনও যারা জয়েন করেননি, প্রত্যেকে জয়েন করবেন। জয়েন করার সাথে সাথে $2 ফ্রি পাবেন এবং প্রতিদিন ফ্রিতে এখান থেকে 5 থেকে 10 সেন্ট পাবেন এবং ইনস্ট্যান্ট এটা উইথড্রো করতে পারবেন, 1 সেকেন্ডও লাগে না পেমেন্ট করতে। এই ভিডিওটার লিঙ্ক আজকের ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমার ডিসক্রিপশনে থাকবে। যারা নতুন এই ভিডিওটা দেখে অ্যাপসে কাজ করবেন, আমি দেখেন লাইভ পেমেন্ট প্রুফ নিয়েও দেখাইছিলাম, চাইলে এই ভিডিওটা দেখে কাজ করতে পারেন। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক করে প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপরে ভিডিও টাইটেলে ক্লিক করবেন আজকের অফারে জয়েন করার জন্য। তো এখানে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক দাও। ওকে, এখানে আজকের অফার লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এটাই ক্লিক করবেন। আর যারা কেটলে এইটাই কাজ করবেন, তারা নিচের ভিডিওটা দেখবেন, এখানে একটা ভিডিও লিঙ্ক থাকবে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, মনে করেন আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রামে, টেলিগ্রামের পোস্টে চলে আসবেন। আর হ্যাঁ ভাই, প্রত্যেকটা অফারের লিঙ্ক টেলিগ্রামে দেওয়া হয়, বর্তমান সবাই টেলিগ্রামে দেয়, ইউটিউবে দিলে প্রবলেম হয়। ওকে, তো যাই হোক, যাদের টেলিগ্রাম নেই, জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট নাম্বার ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলে তারপর আমাদের লিঙ্কে ক্লিক করবেন। আর টেলিগ্রামে অনেক সময় অনেক অফার শেয়ার করায়, অনেক পেমেন্ট প্রুফ শেয়ার করায়, অনেক আপডেট শেয়ার করায়, যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, আপনারা কিন্তু এগুলো মিস করেন, এজন্য এখানে জয়েন থাকবেন। তো এখানে আসার পরে ফার্স্টে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই জয়েনে বাটনে ক্লিক করবেন, জয়েন করবেন, তারপরে এখানে আসবেন। এখানে এসে জাস্ট সাইন আপ লিঙ্কে একটা ক্লিক করবেন, তার সাইন আপ লিঙ্কে ক্লিক করলে হবে, রেফার কোড কপি করা লাগবে না, অটোমেটিক হবে। তো এরকমই চলে আসবে আপনার সাইটে, আপনাদের বুঝাই দেওয়া লাগবে না তেমন, তো আপনারা বুঝতে পারবেন ধাপে ধাপে কী দেখি সব কিছু। যেহেতু লেখায় থাকে, এখানে একটা ইউজার নেম দেবেন, যেরকম আপনার নাম সাথে 1 2 3 4, এখানে একটা ইমেল অ্যাড্রেস, এখানে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এখানে দেবেন, তারপরে এখানে রেফার কোড অটোমেটিক থাকবে, তারপরে জাস্ট ক্যাপচার পার একটা ক্লিক করবেন নিচে। তো ক্যাপচার পার ক্লিক করলে এরকমই চলে আসবে, নিচের ক্যাপচায় ক্লিক করলে এই যে উপরে যে পিক থাকবে, এখানে যে পিক থাকবে ওইগুলো এখান থেকে খুঁজবেন, সেইগুলোর পর টিক দিয়ে জাস্ট সাইন আপ, এখানে ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাইতে ক্লিক করলে ক্যাপচা কমপ্লিট হয়ে যায়। ওকে, সব কিছু এইভাবে সেটভাবে বসায় ফেলবেন সেমভাবে, তারপরে নিচে সাইন আপের পর জাস্ট ক্লিক করে দেবেন। তো এরকম চলে আসবে যখনই, তখনই আপনি ব্যাক টু লগ ইনে ক্লিক করবেন। তো এখানে লগ ইনের পর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সরি গাইস, এরকম আসবে কই জানেন? তো আপনার ইমেল আছে না, ইমেল বক্স যদি চেক করেন সেক্ষেত্রে ইমেল একটা ইমেল যাবে, ইমেল থেকে সাইন ইনে ক্লিক করতে পারেন, এখান থেকে করবেন না। আপনার যাই হোক, এখানে যে ব্যাক টু লগ ইন আছে এখানে ক্লিক দেবেন, এরকমই চলে আসবে। এখানে আপনার ইমেল পাসওয়ার্ড এবং এখানে একটা টিক দিয়ে জাস্ট ক্যাপচাটা কমপ্লিট করে সাইন আপে সাইন ইনে ক্লিক করবেন। ক্যাপচাটা এখানে আবারও বলতেছে যা থাকবে তাই বসায় 3টা সবগুলো সিলেক্ট করে এখানে ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যায়। ওকে গাইস, দেখেন আমার সব কিছু ডান, আমি এখন সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। তো ইমেলে কোড চলে যাবে, এখানে ইমেলে কোড গেলে কী করবেন, আপনার ইমেল বক্সে করবেন, জিমেল বক্সে করবেন, দেখবেন একটা কোড চলে গেছে এরকমই 29022386। তো কোডটা এখানে বসানোর সাথে সাথে আপনার একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, তো এখন আপনার যেহেতু অ্যাকাউন্ট খোলার সময় লাইভ কেওয়াইসি করে নিতে হচ্ছে, সেহেতু 5-10 মিনিট লাগবে সর্বোচ্চ হলো কেওয়াইসি অ্যাপ্রুভ হতে। তো সেক্ষেত্রে আপনারা আইডি কার্ড নিয়ে বসতে বলছি ফার্স্টেই, যেহেতু ইনস্ট্যান্ট $10 পাওয়া যাচ্ছে এর জন্য আর কি, জাস্ট পার্সোনালটা সিলেক্ট করে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, এরকমই আসবে। এটা একটু নিচের দিকে চলে যাবেন, উপরের দিকে টান দেবেন, দেখবেন এগুলো ধরেন আপনি তো পড়তেছেন না, ভান করতেছেন, পড়েছেন মন করেন। তো যাই হোক, একটু নিচে, একদম নিচে আসার পরে এই তারপরে এখানে টিক দিয়ে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে যখন একটা ক্লিক করবেন তখন এরকমই চলে আসবে, এখানে আরও একটা টিক দেবেন, টিক দেওয়ার পরে এরকমই চলে আসবে। তো এরকম আসার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরকমই আসবে। এখান থেকে আইডি কার্ড বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে, যে দেশে আসছেন ওই দেশ আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আইডি কার্ড সিলেক্ট করে জাস্ট অথবা পাসপোর্ট অথবা তারপরে যা আছে সেটা দিয়ে করতে পারবেন। তো যাই হোক, এখানে সিলেক্ট করার পরে এমন করেন নেক্সটে করলে এরকমই চলে আসবে। তো এখানে আমাদের বলতেছে দেখেন এ হবে আইডি কার্ডটা, এভাবে ক্লিয়ারভাবে এখানে আপলোড করতে হবে এবং এইভাবে উল্টাপাল্টা দিলে অর্ধেক দিলেও হবে না এবং অর্ধেক মন করেন আদার্স ব্যাকগ্রাউন্ড অর্ধেক আইডি কার্ড এরকম হলে হবে না। তো এরকমভাবে ক্লিয়ারভাবে দেবেন, ক্লিয়ারভাবে দেওয়ার জন্য এখানে নিচের দিকে আসবেন একটু। তো আমার এগুলো যেহেতু স্ক্রিনশট, সেহেতু এটার স্ক্রিনশট নিতে ভাই ভুল করছি আমি। তো যাই হোক, এরকমভাবে এটা দেখেন এটার ইয়ার ডকুমেন্ট আপলোড করতে বলতেছে। এটা আমাদের ফ্রন্ট, মানে আইডি কার্ডের উপরের একটা পিক নেবেন, এখানে এখানে ক্লিক করলে ক্যামেরার অপশন পাবেন, অথবা গ্যালারিতে যদি অলরেডি থাকে ওটাও এখানে আপলোড করতে পারবেন, এবং একটু নিচের দিকে গেলে ব্যাক পার্ট দেওয়ার একটা অপশন পাবেন। ওকে, তো আমি ফার্স্ট পার্টই প্রথমে আপলোড করে দেখাই। তো এরকম আসলে অবশ্যই এখান থেকে চাইলে গ্যালারি থেকেও দিতে পারেন অথবা ক্যামেরা করে লাইভ দিতে পারেন। ওকে, সেম এভাবে। তো আপনার আইডি কার্ডে এভাবে ক্লিকভাবে ক্লিক কর, মানে ক্লিক করে পিকটা তুলে নেবেন, তারপর নিচে ওকে বাটন আছে ওকেতে ক্লিক করবেন, সেমভাবে উপর এবং নিচের পিট দুই বক্সে আপলোড করে দেবেন। ওকে গাইস, দেখেন এরকমই চলে আসবে, আপনার উপর ফিট এখানে আপলোড করছেন ওইটা এখানে দেখা যাবে এবং ব্যাক পেট এখানে আপলোড করছেন এখানে দেখা যাবে, তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক দেবেন একটু ওয়েট করার পর।
তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, জাস্ট একটা জিমেল যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ওইটা এখানে বসে জাস্ট এখানে সেন্ড কোডে ক্লিক দিবেন। তো দেখেন ইমেল দিছে, আমি সেন্ড কোডে একটা ক্লিক করে দিচ্ছি, দেখেন আমার ইমেলে কোড চলে গেছে 1 মিনিটের ভিতর বলতেছে। তো ইমেল বক্সটা চেক করার সাথে সাথে আমি দেখেন আমার জিমেল বক্সে একটা কোড পেয়ে গেলাম, কোডটা আমি দেখে দেখে ওইখানে বসাই দিলাম। বসে দেওয়ার পরে জাস্ট একটু রিলোড নেবে, এরকমই চলে আসবে। এখানে জাস্ট আবারও নেক্সট বাটন করবেন, দেখেন ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল, নেক্সট করার পরে এরকমই আসবে আই অ্যাম রেডি, মানে আপনার ফেসটা এখন লাইভ দিতে হবে। এবং একবার ঘাড় মন করেন, একবার আমি একটু এক্সাম্পল দেখাই দিই, একবার এইদিকে ঘোরাইতে হবে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে, একবার এইদিকে, একবার চোখ বন্ধ করতে হবে, খুলতে হবে, হা করতে হবে, তাহলে দেখতে পারবেন এই যে নীল সবুজ বাটন বাতিগুলো, এগুলো এবার ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরতে মন করেন সম্পূর্ণ যখন লোড নেবে তখনই আপনার KYC ডান, এলাও মেলাও সব কিছু দিয়ে দিন। তারপরে এরকমই আসবে, এখানে আপনার ফেসটা রাখবেন, চোখ বন্ধ করবেন, উপরের দিক, নিচের দিক, ডান সাইড, বাম সাইডের দিক তাকাবেন, মনে করুন আপনার এটা ডান হবে। ওকে, দেখতে পাচ্ছেন সেম এভাবে, দেখেন আমি আমার ফেসটা এখানে দিছিলাম, দেখেন এইভাবে চোখ বন্ধ করছি, ঘাড়ের দিকে দিকে ঘুরাইছি, দেখেন ফুল লোড নিয়ে এনেছে, প্রায় ফুল লোড। ফুল লোড নেওয়ার সাথে সাথে আপনার আরেকটা ফেস চলে আসবে। তো এরকম আসলে আপনার একটা ডকুমেন্ট সাকসেসফুল ভেরিফাই, সব কিছু দেখতে পাচ্ছেন সাকসেসফুল। এখন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকমই চলে আসবে। এগুলা এখানে অ্যাপ্লিকেশন ডাটা এইটা রিভিউ হতে একটু টাইম লাগবে, ফার্স্ট টাইম এটা 1 মিনিটও লাগতেছিল না, তখন ইনস্ট্যান্ট আপনার ডলারও শো করতেছিল। এখন যেহেতু সার্ভার একটু প্রবলেম আছে, একটু সবাই এখানে আপলোড করছে, এর জন্য 5 থেকে 10 মিনিট অথবা 30 মিনিট ওয়েট করতে হতে পারে, অথবা 1 মিনিটও হতে পারে। এখানে এই পেজটা রেখে হোমে রেখে থুয়ে দেবেন, ঠিক আছে, হোমে রেখে দেবেন, তাহলে যখন 5-10 মিনিট পর আপনার ইমেল একটা ইমেল আসবে, অথবা এখানে বারবার ঢুকে রিফ্রেশ করবেন, যখন এই পেজটা চলে যাবে তখনই বুঝতে পারবেন আপনার KYC ডান। তো প্রায় 20 মিনিট পরে আমার এরকম একটা ইমেল চলে আসলো, আমাদের KYC অ্যাপ্রুভড, ঠিক আছে। তো যখনই আমি সাইটে ঢুকলাম এরকমই আমার অল অ্যাকসেপ্ট করতে বলতেছিল, আমি জাস্ট নিচে ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখলাম আমি আমার 3.33 টোকেন পেয়ে গেছি। এবং ফার্স্টে যখন সবাই জয়েন করছে তখন এখানে $10 সবার শো করতেছিল, আমার শো করতেছে না, কারণ বর্তমান সার্ভার প্রবলেম। বাট এই 3.33 টোকেনের ভ্যালু $9.99, মানে প্রায় $10। তো যাই হোক, ইনস্ট্যান্ট যেহেতু এটা পাচ্ছেন, আর কী হবে এটা সেল করে আপনার বিকাশে টাকা নেবেন, এটা নেক্সট আপডেট আসলে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন থাকবেন। ওকে, তাছাড়া যদি রেফার করতে পারেন, পার রেফার হয়তো একটা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু $2-3। তো এরকমই যারা ফার্স্ট টাইম জয়েন করছে তাদেরকে ইনস্ট্যান্টভাবে ডলারটা শো করতেছিল, বাট আমার এই টোকেনটা শো করতেছে, বাট ডলার শো করতেছে না, সার্ভার প্রবলেম ঠিক হলে আমাদের ডলার শো করবে। রেফার করতে চাইলে একটু নিচের দিকে আসবেন, এবং একটু নিচের দিকে আসার পরে মনে করুন আপনার রেফার অপশনটা পেয়ে যাবেন, দেখেন এখানে আপনার রেফার কোড এবং রেফার লিঙ্ক চাইলে শেয়ার করতে পারেন পার ইনভাইট, মানে সাকসেসফুলভাবে যদি কেউ KYC করে তাহলে প্রতিটা পরে একটা করে টোকেন হয়তো পাবেন। ওকে, দেখেন আমার 6টা মতন টোকেন হয়তো আমি অলরেডি আমার হয়ে গেছে, মানে 2-3টা টোকেন হয়েছে, 2-3 জন হয়তো KYC কমপ্লিট করছে। তো এদের একটা অ্যাপস আছে, অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে এখানে ওপেন ইন ক্রোম লেখা থাকবে, ফার্স্ট ওপেন ইন ক্রোম করে নেবেন, ওপেন ক্রোমে আসবেন, তারপরে এখানে লেখা থাকবে অফে অ্যাপস ডাউনলোড, এখানে লেখা থাকে, ঠিক আছে, অ্যাপস ডাউনলোডের উপর ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এবং তারপরে এমন করুন এখান থেকে আপনারা আবার এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাপস ইনস্টল হয়ে গেছে ফোনে, দেখেন সেম এভাবে আমি একটু দেখাই, দেখেন এভাবে আপনার ফোনে অ্যাপস ইনস্টল হয়ে যাবে এদেরকে। তারপর থেকে এভাবে অ্যাপসের পর ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, অটোমেটিক আপনার টোকেনগুলো সব কিছু দেখতে পারবেন। এখানে কীভাবে সেল করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করে আমাদের কাছে সেল করে কীভাবে বিকাশে টাকা নেবেন, এগুলার আপডেট যখনই আসবে তখনই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওইখানে আপনাদেরকে আপডেট দিয়ে দিব, আপডেট দেখে আপনারা চাইলে এখান থেকে সেল করে আপনার টাকা বিকাশে নিতে পারবেন। তো আবারও বলতেছি প্রত্যেকে এখানে জয়েন থাকবেন, এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে, ডিসক্রিপশনের পোস্টের লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবেন, নিচে জয়েনে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকা হয়ে যাবে, আপনাদের জয়েন হওয়া হয়ে যাবে। এরপর নেক্সট কোনো আপডেট শেয়ার করলে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপডেট দেখে দেখে কাজ করলে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করছি। তাছাড়া অনেক অফার শেয়ার করা হয়, এখানে অফার শেয়ার করার সাথে সাথে ওইগুলাই ভয়েস শুনে জয়েন করবেন, ভালো একটা প্রফিট করতে পারবেন, মাস শেষে ভালো একটা ইনকাম হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।